ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد سمانيتو سوتا منذ मंडली الله رب العالمين প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সাল্লা সাল্লামের পরে ধারাবাহিক দর্শ আমাদের নাজাদ প্রাপ্ত দলের আকিদার শুরু করতে যাচ্ছি আজকে এগারোই মহারম চোদ্দশো বিয়াল্লিশ সিজির মোতাবেক তিরিশে আগস্ট দুই হাজার বিশ আমাদের আলোচনার বিষয়বস্তু এবং পর্ব পর্ব নম্বর তেরো বিষয়বস্তু কানুল ইসলাম বা ইসলামের যে স্তম্ভগুলি রয়েছে পাঁচটি তার প্রথমটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তা হচ্ছে এই ক্যালেমা এবং এই যে দুটো ক্যালেমা বা দুটো বাক্য এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদান করা শাহাদাত শাহাদাতু আল্লাহ এলাহ বা শাহাদাত আন্না মুহাম্মদ রসুল্লাহ এটি হচ্ছে এই দুটো বাক্য মিলে প্রথম স্তম্ভ বা মূল খুঁটি ইসলামের তারপরে আরো চারটি রয়েছে জানা রয়েছে এই সমস্ত যে রোকনগুলি রয়েছে ইসলামের যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিন ইসলামের সেগুলির প্রত্যেকটি দলিল বর্ণনা করছেন শুরু করছেন লেখক সলাত এবং জাকাতের দলিল নিয়ে বলছেন মা দলিল ও সলাাত সালাত এবং জাকাত যে শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান ফরজ এবং ইসলামের অন্যতম রকুন স্তম্ভ সলাত এবং তারপরে জাকাত সালাতের পরে জাকাতের গুরুত্ব আমাদের দেশে যেমন বলা হয় নামাজ রোজা সেটাতে জাকাতের গুরুত্বটা একটু কমে যায় অনেকের কাছে আল্লাহ রব আলিন কোরআন করিমের অধিকাংশ আয়াত গুলিতে সালাতের সাথে জাকাতের কথা বর্ণনা করেছেন অথবা চলা কায়েম করে এবং যা তাদেরকে আমি দিয়েছি রিস্ক ধন সম্পদ তারা ব্যয় করে অর্থাৎ খরচ খরচ করা হচ্ছে জাকার দেওয়া আর একটি ফরজ হচ্ছে যে সব ফরজ দায় দায়িত্ব রয়েছে অন্যদের ক্ষেত্রে স্ত্রী ছেলে মেয়ে বাপ মা এদের ক্ষেত্রে আহ নাবালিকা ভাই বোন তাদের ক্ষেত্রে সে সব খরচ বহন করা তো ফরজ বাইক বহন করার একটি গুরুত্বপূর্ণ দিক বা বাইক করার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জাকাত বলছেন যে মা দলিল সলাত বা জাকাত সলাত এবং জাকাতের দলিল কি কোরআনে খেরিমে অথবা রসোল্লাহ সাল্লি সাল্লামের হাদিসে বলছেন প্রথম দলিল কাল আল্লাহ তালা মোহান আল্লাহ ইরশাদ করেন ফাইন তাহ আকাম সালাত ও আতা জাকাত সাবিলাহুম অতএব তারা যদি তবা করে অর্থাৎ যারা শিরকফুর অবস্থায় রয়েছে ইমান ইসলামের বাইরে রয়েছে তারা যদি তবা করে মানে ফিরে আসে ইসলামের দিকে ফিরে যারা বেনামাজি হয়ে রয়েছে জাকাত প্রদান করেন না জন্মসূত্রে মুসলিম বড় হয়েছে কিন্তু তাদের মধ্যে নেই সলাত নেই জাকাত আল্লাহ বলছে ফাইন তো অতএব তারা যদি তবা করে ফিরে আসে তবা করা মানে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ এবং কায়েম করে সলাদ করা। মানে ফরজ সলা যেখানে আল্লাহ রব আহ সলা কায়ে করার কথা বলেছেন তার মানে হচ্ছে ফরজ কায়েম করা। আর ফরজ সলাত প্রতিদিনে পাঁচ বক্ত আর পাঁচ অক্তে আল্লাহ রব্লা যেইভাবে ভাগ বন্টন করে দিয়েছেন যেই অক্ যত রকাত বলেছেন সেইভাবে আদায় করা ফরজ করেছেন দিন রাতে ফি আল্লাহ রবীন্দ্রাহ পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে চার করবেন তিন করবেন আর বলবেন যে আমি বেশি বেশি সন্ন্যত পড়ে নেবো নকল পড়ে নেবো তাহাজ পড়ে নেব এটা চলবে না এটা আপনার খেয়াল খুশি আপনি দিন ধর্ম করলেন এবাদত বন্দী করতে হবে আল্লাহ সুতরাং বন্দী করতে হবে আল্লাহ আল্লাহিনের নির্দেশ অনুযায়ী তিনি যেভাবে সন্তুষ্ট হন যেই দিনকে পছন্দ করেছেন যে বিধিবিধান তিনি নাজিল করেছেন তা হচ্ছে পাঁচ অক্টর রাকাত ফরজ ওয়াকাম ও সলাদ সলা কায়ে করবে সলাদ কায়ে যদি যথাযথ করেন তাহলে তার বেশ কিছু দিক রয়েছে তার একটি দিক হচ্ছে যা উল্লেখ করলাম যে পাঁচ অক্ত করতে হবে তাতে কোনো বা বাড়তি চলবে না যেমন চার অক্স চলবে না তেমন ছয় অত্ত চলবে না ছয় রাখাত ফরজ আদায় করতে হবে তাতে কোন রকমের ঘটানো বাড়ানো চলবে না যে ফজরে চার পড়বো মাগরেবে পাঁচ পড়বো চলবে

সালাতের যে রোকন ফরজগুলি রয়েছে চোদ্দটি আর আটটি রয়েছে আর বাকি সবগুলি সন্নত অথবা কর্মগত যথাযথ সুন্দরভাবে আদায় করবে রোকন ফরজে অথবা অজেবাতে বা ইচ্ছা করে ঘাটতি করবেন না আর ফরজ রোকনে আর অজেবে তো ঘাটতি চলবেই না তারপরে আর একটি দিক হচ্ছে চার নম্বর সেটা হচ্ছে যে ধীর স্থিরতার সাথে প্রত্যেকটি যে প্রশান্তির সাথে অঙ্গ রয়েছে সুষ্ঠুভাবে শান্ত হয়ে সুন্দর করে আর হসুর সাথে একগ্রতার সাথে আদায় করা তাড়াহুড়া না করা পাঁচ নম্বর দিক হচ্ছে বা ছয় নম্বর বলতে পারেন তা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লামে যেভাবে সলাত আদে করা সেটিও চাল্লার নির্দেশ তোমরা সলাত আদায় করো যেইভাবে আমাকে সলাত আদায় করতে দেখি সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত কেমন সলাৎ করবেন এটা হচ্ছে হানাফি নামাজ এটা হচ্ছে সাফি নামাজ এটা মালিকই নামাজ এটা হামবে নামাজ সব চলবে না আপনাকে মোহাম্মদ সলাত পড়তে হবে রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম যেভাবে সলাত আদায় করেছেন সেটা আপনাকে আদায় করতে হবে তাহলে সেটা আদায় করলে সে সম্পর্কে আপনাকে তার আগে সহি শুদ্ধ সলাত আদায় আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যে রসুল উল্লাহ সাল্লাহ আলী ইসলামের সলাতের পদ্ধতি কেমন ছিল কোরআন এবং হাদিস থেকে সরাসরি যার নেওয়ার যোগ্যতা আছে আর না হলে ওর চাইতে সহজ হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক বিশুদ্ধের সলাধ সব কিতাবাদিতে একসাথে একত্রিত করা হয়েছে সব কিতাবের সাহায্য নিয়ে বা সব আলোচনার সাহায্য নিয়ে আপনি রসুল উল্লাহ সাল্লাহামের তরিকা অনুযায়ী সলাত আদায় করবেন আশা করি সলাদ কায়েম করাটি বুঝতে পেরেছেন এবং সলাদ কায়ে করার পরে জাকাত দেবে তবা করলো মানে শির্ক মুক্ত হয়ে গেল মুক্ত হয়ে গেল আল্লাহর দিকে ফিরে আসলো সলাদ কায়েম করতে শুরু করলো আর বা জাকাত অথবা যখন যখন ফসল উঠে আসবে তখন ফসলের জাকাত এই জাকাতগুলি দিতে থাকলো তাহলে ফাখাল্লু সাবি আহম তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে নিরাপত্তা দান করে দাও আল্লাহ এই নিরাপত্তার কথা বলেছেন নিরাপদ এবং আখিরাতে এবং ইসলামী দণ্ডবিধি থেকে নিরাপদ কে যে ব্যক্তি সলাৎ আদায় করে সলাধ কায়েম করে আর জাকাত প্রদান করে তৌহিদের সাথে সাথে সোনার সাথে সাথে সোলাত্মাল দ্বিতীয় আয়াতের করেছেন আয়াত নিরাপত্তা দিয়ে দাম আর দ্বিতীয়ত রয়েছে ফাইকানুকুমফদ্দিন তারা যদি তবা করে এবং সলাত কায়েম করে আর জাকাত প্রদান করে তাহলে তাহলে তারা তোমাদের দিনী ভাই তাহলে তারা ধর্মীয় ভাই তাহলে এর বিপরীত অর্থ প্রতিটি কথার আমাদের বিপরীত অর্থ আছে যেমন এই লোকটি ভালো তার মানে সে খারাপ নয় জি প্রত্যেকটি কথার একটা বিপরীত অর্থ রয়েছে তো এই আয়াতের বিপরীত অর্থ হচ্ছে যে তারা যদি তবা না করে মানে শির্ক মুক্ত না মাজার পূজাই ডুবে দর্গা দুর্গা নিয়মেতে থাকলো কুফরি মুক্ত হলো না নাস্তিকতা মুক্ত হলো না বড় মোনাফিকি মুক্ত হইল না তাহলে

আর না ওলাম ইয়ুরু না কার্পণ্য করবে এটা হচ্ছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য তো শির্ক মুক্ত হয়ে মোনাফিকি মুক্ত হয়ে কুফরি মুক্ত হয়ে নাস্তিকতা মুক্ত হয়ে ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত হয়ে যদি সালাত কায়েম করে তার সাথে সাথে জাকাত দেয় তাহলে তোমাদের দিনই ভাই সালাত সঠিক মতে এই জন্য যে ত্যাগ করে সে বড় কুফরিতে লিপ্ত হয় যদি বিষয়টিটি দেবমতেরে যাকাত যদি কৃপণতা করে না দেয় তাহলে সেই ব্যক্তি আসলে কাবিরা কবিরা গুনাহগার কিন্তু সেই ব্যক্তি ইসলাম থেকে বহিষ্কৃত নয় বিধানগুলি সামনে আসবে ইনশাআল্লাহ সামনে সফট হয়তো আলোচনা হবে যে যারা অবহেলা করি অথবা দিবদিচি করে দেই না জাকাত অথবা আপনার।

মানে একমাত্র এই নির্দেশ প্রদান করা হয়েছে কি যে ইল্লাহ যে একমাত্র আল্লাহর এবাদত করবে মুখলে সিন তার জন্য আল্লাহর জন্য আনুগত্যকে নিখুঁত করে শিখ মুক্ত করে ফনাফা একনিষ্ঠ হয়ে অকিম সালাত এবং সালাত কায়েম করবে

আর যেই তৌহিদে যুগে যুগে দ্বন্দ্ব হয়েছে সালামের জাতি থেকে শুরু করে তৌহিদুল এবাদা এবাদত বন্দীগী আল্লাহর জন্য বিশেষ করে সুনির্দিষ্ট করতে হবে আরো তার সাথে সাথে যে অন্য অন্য তৌহিদ রয়েছে তৌহিদ তহিদুল আসমা ভাগ সেগুলো ঠিক থাকবে কিন্তু সেগুলিতে দ্বন্দ্ব অনেক মুশরিক কাফেররা করেনি কিন্তু যুগে যুগে মুশ্রিকরা দ্বন্দ্ব করেছে আম্বিয়া রসুলগনের সাথে এই এবাদত বন্দির তৌহিদ নিয়ে সলাৎ কায়েম করা হচ্ছে সবচেয়ে বড় দিন কায়েম করা বাড়িতে সলাত নেই পরিবারে সলাত নেই সমাজের সলাত নেই দেশে সালাত নেই আর বড় বড় কথা এর নাম একামতের দিন নয় যারা সব বুঝেছে তারা ভুল করেছে এসব এইসব আবহানি ফাঁসাফি মালিক আহমদ বুঝেননি যেটা বর্তমান যুগের এক শ্রেণীর গতিবাদীদের বুঝি এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত এইভাবে দিন প্রতিষ্ঠিত করতে হবে ছোট থেকে শুরু করতে হবে ঘর থেকে শুরু করতে হবে ছোট সমস্যার যদি সমাধান না করতে পারেন কি করে কি আশা করা যায় যে আপনার ব্যক্তি কাপড় উঠাইতে পারেন না এখানে নিজের টাকনার ওপর রাজত্ব কায়েম করতে না নিজের মুখমন্ডল চেহারার উপর দাড়ি রেখে ইসলামী রাজত্ব কায়েম করতে পারে না যেই ব্যক্তি পাঁচক্ত তো সলাতের মাধ্যমে নিজের গোটা শরীরের উপর ইসলাম কায়ম করতে পারে না যে ব্যক্তি নিজের ঘরে ইসলাম কায়ে করতে পারে না সেই ব্যক্তি সারা দুনিয়ার কথা দেশের কথা কিভাবে বলছে মিথ্যুর তারা অসৎ উদ্দেশ্য তাদের রয়েছে আল্লাহ রাব্বুল আলম যেন বুঝার তৌফিক দান করেন সুরাতুল ভাইয় না এক নম্বর পাঁচ এখন বলছেন সিয়াম বা সমের কথা বলছেন মা দলিল সম ইসলামের যে একটি গুরুত্বপূর্ণ রোকন স্তম্ভ হচ্ছে সৌম যাকে রোজা বলে থাকি অনেক মানুষ আমাদের বরং অধিকাংশ মুসলিমরা বাংলা ভাষাভাষী সম বুঝে না সিয়াম বুঝে না রোজা বলতে হবে তাহলে বুঝবে অথচ ইসলামের পরিভাষাগুলি আরবিতে বলাটে হচ্ছে যুক্তিযুক্ত সুতরাং আমরা সলাদ বলবো সেয়াম বলবো বা সম বলবো যেমন জাকাদ বলছি হাজ বলছি যাকাত আর হস্ত আরবিতে বলছি ওগুলো তো ফার্সি করি নাই কিন্তু সালাদ কে বানিয়ে দিলাম সেয়াম কে রোজা করে দিলাম ফার্সি মিডিয়াম আর আপনার সলাত আল্লাহ নবী নবী সালাম সালাম কে আমরা দুরুদ শরীফ করে দিলাম এসব ফার্সি কি আমরা বর্জন করার চেষ্টা করব কারণ আমাদের দিন নাজিল হয়েছে আরবি ভাষায় কোরআনের ভাষা হাদিসের ভাষা হচ্ছে আরবি তো যে আল্লাহ ফরজ করেছেন এবং ইসলামের একটি অন্যতম রকুন এর দলিল কি কাল আল্লাহ মহান আল্লাহ সাদ করেছেন সুরা বা কার আয়তন একশো তেরাশি থেকে শুরু করে সাতাশি পর্যন্ত রয়েছে বিস্তারিত মোটামুটি আলোচনা সিয়াম সম্পর্কে আল্লাহ বলছে আইহাল্লাজি রামন কতিবা আলিকুম সিয়াম কামা কতিবা আলিল্লাজি মুকাবিলকুম লাআল্লাকুম হে মমিনগণ তোমাদের উপর সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে কতিবা মানে ফরিজা সিয়ামকে ফরজ করা হয়েছে কামা কতিবা আলাল্লাদির মিন কাবলিকুম যেমন ফরজ করা হয়েছিল সিয়াম তোমাদের পূর্ববর্তী লোকদের উপর অন্য অন্য উম্মতের উপর তাহলে এই বিধান প্রাচীন যুগ থেকে আম্বিয়া রসুলগণের উপর ছিল যদিও তার নিয়ম নীতিমালায় পার্থক্য ছিল পরিমাণে পার্থক্য ছিল রমজান মাসের সিয়াম না থেকে অন্য কোন সময়ের শিয়াম ছিল আমাদের রমজান মাসের 30 বা তাদের আদের কম বা বেশি ছিল কিন্তু ছিল সিয়াম দাউদ আলাইহিস সিয়াম পালন করেছেন বরং অনেক বেশি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে সিয়ামে দাউদ আলাইহিস সালাম সব চেয়েই উৎকৃষ্ট উত্তম সিয়াম যা হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম কানায়াসু মাউমান ওয়া ইফতার একদিন এক করতেন আর আর একদিন তিনি পানাহার করতেন ছয় মাস শ্যাম আর ছয় মাস তিনি খাওয়া দাওয়া করতেন একদিন পর একদিন এর চাইতে বেশি শ্যাম পালন করা যায় কেউ যদি সারা বছর শ্যাম পালন করে বলে আমি অনেক শক্তিশালী সুতরাং সারা বছর আমি একটানা রোজা রাখবো শ্যাম পালন করবো তো এটা নিশ্চিত মানুষ আবাদ যে চিরকাল শ্যাম পালন করে সে শ্যাম পালন যেন করলোই না সে আরো নাফার মানি করলো সীমা লঙ্ঘন করা তাহলে ধর্মের ক্ষেত্রে এর নাম হচ্ছে বাড়াবাড়ি কিন্তু দিনের যে ফরজ ওয়াজেব সন্নত মুস্তাহাব রয়েছে সেগুলি যথাযথ পালন করার নাম বাড়াবাড়ি নয় বরং দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা বাড়াবাড়ি কোনটা এর চাইতে বেশি যদি কেউ করে তাহলে বাড়াবাড়ি আর ঘাটতি কোনটা হ্যাঁ যেমন পাঁচ অক্ত সলা ছয় ছয় অক্ট করে তো বলো বাড়াবাড়ি কিন্তু 4 অক্টোবর পর্যন্ত ছাড়া ছাড়ি ঘাটি না ঘাটির অধিকার আছে না বাড়তির বাড়াবার অধিকার আছে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিনকে কমপ্লিট করেছেন আত্মউতলা কোন দিন আগুন সেইভাবে যথাযথ পালন করা আল্লাহ জানো তৌফিক দান করেন দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা আজকাল মধ্যমপন্থার অপব্যাখ্যা করে এক শ্রেণীর লোকরা পথভ্রষ্ট হচ্ছে বেদীন সুবিধাবাদী নিজের খেয়াল খুশি ধর্ম কর্ম করবে আরেক দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে নেই হ্যাঁ মধ্যম পন্থা মধ্যম পন্থা ফজর সালাত মধ্যম পন্থা না পঁচাত্তর জামাতে মসজিদিকে পড়া এটি হচ্ছে মধ্যম পন্থা উম রবিন আর করছেন একশো পঁচাশি নম্বর আয়াতে এই আয়াতটিতে ফরজ করা হয়েছে কিন্তু রমজানে একথা বলা হয়নি

একটি হাদিসও নিয়েছেন সালাত এবং সিয়াম সম্পর্কে জাকাত সম্পর্কে অনেক হাদিস রয়েছে সংক্ষেপে সংক্ষেপের উদ্দেশ্যে বা সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে হাদিস বেশি নিয়ে আসেননি হাদিস হচ্ছে সে বেদুইনের হাদিস যে বেদুইনের নাম ছিল মহামিবনে সালাদৈ আল্লাহ তালান হোকুল্লাহসলামের কাছে এসে যখন ইসলাম গ্রহণ করলেন বললেন আফবার নেই মাজা ফারাদু আল্লাহ আলী এমিনা আমাকে বলুন তো আল্লাহ আমার ওপর কতটা সিয়াম ফরজ করেছেন

যেটি জীবনে একবার ফরজ আর বাকি যত করবে মানুষ তা হচ্ছে নফর জীবনে একবার ফরজ সেয়াম বছরে এক পক্ষান্তরে সলাথ হচ্ছে প্রতি বছরও না দুটো ঈদ পড়লো বাস মুসলিম প্রতি সপ্তাহে শুধু জুমা পড়া মুসলিম তাও না প্রতিদিন একবার তাও না দুইবার তাও না খেয়াল খুশি তাও না বরং বার করে প্রত্যেকটি বিধিবিধান যা কাজ সে আমার যা কিছু দিনের হালাল হারাম রয়েছে জমিনে আজলে কিন্তু সলাতের বিধান নাজেল পেছে সাতাশ মানের ওপর মেয়ের সরাসরি আল্লাহ রাবুল্লা আলমিন সলাতে নির্দেশ দিয়েছেন সালাতের রহি করেছেন পক্ষান্তরে অন্যান্য যাবতীয় আদেশ নিষেধ এসেছে জিবরিলামের কাছে জিবরাইল আহ ইসালামের মাধ্যমে আল্লাহ এইসব বিধান নাজল করেছেন তাহলে এই সবের দ্বারা আমরা সলাাতের গুরুত্ব বুঝতে পারি সলাত ছাড়া পাঁচ অত সলাৎ পড়ছেন না নিজেকে মুসলিম বলছেন অত বাগা হবেন না আল্লাহর অস্তে নিজের ইসলামকে টিকিয়ে রাখেন আল্লাহ তো মতন কম কক্ষে মুসলিম হয়ে মরার চেষ্টা করেন মুসলিম হয়ে যদি মৃত্যু বরণ করতে পারেন তাহলে অবশ্যই একদিন জান্নাত পাবেন কিন্তু মুসলিম হওয়ার জন্য পাঁচ অক্ত সালাত পড়তে হবে সহাত রাখাত পড়তে হবে আল্লাহ যেন বোঝার তো অভিজ্ঞান করে

লোকজন হাজি বলবে হজ না করে লোকে কি বলবে এত টাকা পয়সা আছে মানুষে বলছে হাজি কি হজ করেছেন মানুষের জবাব কি দেব আছি সৌদি আরবে যাব দেশে সবাই জিজ্ঞেস করবে হজ করেছে কিনা এ উত্তর দেওয়ার জন্য না 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 দুনিয়ার কোন খ্যাতির জন্য না হ্যাঁ চক্ষু লজ্জায় নয় স্বার্থে নয় বা ব্যবসা ব্যবসাকে আগে বাড়ানোর জন্য কারণ মানুষে বিশ্বাস করবে যে হাজির সাহেব মিথ্যা কথা বলতে পারে দুনিয়ার কোনো গরজ যেন না থাকে যদি থাকে তাহলে কবুল হবে এটি হচ্ছে প্রথম শর্ত এবাদ বাদ বন্দী কবুল হওয়ার আর গুরুত্বপূর্ণ এবাদ হচ্ছে হজ অলিল্লাহ আগেই আল্লাহ শুরু করেছেন আল্লাহর জন্য হজটা করিও হেজ্জুল হেজ্জন আর হজ্জন দুটোর মানে হচ্ছে হজ বেতুল্লার হজ করা তাহলে দুনিয়ার আর কোথাকার হজ হজ মানে উদ্দেশ্য করে যায় এবাদতুর উদ্দেশ্য সুতরাং মাজারে যাওয়া যাওয়া বাগদাদ শরীফ আজমের শরীফ শাহজালাল শরীফ আটরী চর্মনাই শরীফ পুংটঙ্গি শরীফ কোন শরীফ নেই ব্যাস হিজুল বেত বেতুল্লাহ করবলা শরীফ হ্যাঁ না 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 কোন শরীফ নেই একমাত্র তিনটি পবিত্র মসজিদ উদ্দেশ্যে নেখির আশা নিয়ে সফর করা যায় শুধুমাত্র হজ হচ্ছে হজ হবে মানিস তথা ওই ওইসব লোকদের উপর ফরজ যারা রাস্তা খরচের ব্যবস্থা রাখে যাদের শক্তি সামর্থ্য আছে এই রাস্তা অতিক্রম করে আল্লাহর ঘরে পৌঁছার যে কদিনের জন্য আসবে সেই কদিনের ভরণ পোষণ দিয়ে আসতে হবে অধীনস্থদের স্ত্রী ছেলে মেয়ে আছে বাপ মা আছে ছোট ভাই বোন আছে আর যে সব দায় দায়িত্ব আছে যাদের ব্যয় বহনের ওই সব খরচ খরচা দিয়ে আসতে পারলে হলো আর যাতায়াত খরচ থাকলেই হলো আমাদের সে লোকেরা জমি জায়গা বিক্রি করবে না অনেক জায়গা আছে না না অতিরিক্ত পয়সা টয়সা থাকলে হজ করব তারপরে সরকারি বা বেসরকারি চাকরি করছি চাকরি থেকে রিটায়ারমেন্ট হইলে আসবো একটু ছেলে মেয়েদের বিয়ে দিয়ে নি তারপরে হজে যাব যাবো সবগুলি সব জাহেলদের কথা হজ যার কাছে এতটুকু হয়ে গেছে তার কাছে রাস্তা খরচ আছে বয়স তার পনেরো ষোলো বছর তখন থেকে ফরজ হয়ে গেছে সাবালক হতে হজ ফরজ হয়ে গেছে নাবালক অবস্থায় হজ ফরজ আদায় হবে না তবে হজ সত্য হবে সাবালক হওয়ার পরে আবার হজ ক্ষতি হবে নবীসাল্লাসাম একটি হারিস নিয়েছেন ওকা আলা নবী সাল্লাল্লাহু আলি নবী সাল্লাহন ইন আল্লাহতা ও আলিকমুল হাজ্জা নিশ্চয়ই আল্লাহ রব্দুল আলমিন তোমাদের হজকে বিধিবদ্ধ করেছেন ফরজ করেছেন এই কাতা বা হাজ্জা এই শব্দটি সোনানী নাসায়িত রয়েছে অখ্যান্তরে শাহী মুসলিম হাদিস রয়েছে রয়েছে আইয়ো হে মানব সকল ইন আল্লাহ হাকাত ফারদা আলি কামুল হাজ্জা সাহ্জু নিশ্চয়ই আল্লাহ আব্দুল্লাহ আলামিন তোমাদের হজকে ফরজ করেছেন ফারাদা আল্লাহ ফরজ করেছে ফাহুজু সুতরাং তোমরা হজ করবো একজন সাহাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ প্রতি বছর হজ উত্তর দিলেন না দুইবার তিনবার জিজ্ঞাসা করলেন উত্তর দিলেন না তৃতীয়বার বললেন যে প্রতি বছর হজ ফরজ নাই নাম লাওয়া যাওয়া তবে আমি তোমার এই বারবার প্রশ্ন করায় যদি বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছরই ফরজ তাহলে আল্লাহ ফরজ করে দিতেন ফরজ হয়ে যেত আল্লাহ রাবুল আলমিন হয়তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এখানে এই ক্ষেত্রে এই এখতিয়ার দিয়েছেন যে তুমি যদি হ্যাঁ বলে দাও প্রতি বছর তাহলে আমি হ্যাঁ করে দেব অথবা রসুর উল্লাহ সাল্লাহাম যদি একটি কথা বলে দেন তার জবান মোবারক দিয়ে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার সম্মানার্থে তার কথাকে স্বীকৃতি দিয়ে দেবেন যে চলো আমার নবী যেটা বলেছে সেটাই এই জন্য তোমরা যরونی মতرتুম যতক্ষণ আমি চুপচাপ আছি তোমার ও চুপচাপ থাক ওই নাযিল হওয়ার জামানায় বেশি বেশি অগ্রিম জিজ্ঞাসা এটা হইলে এটা কি হবে এটা হলো কি হবে ভবিষ্যৎ প্রশ্ন করা নিষেধ ছিল তবে দিন সম্পর্কে যার জানার প্রয়োজন আছে নেই অবশ্যই জানতে হবে তারও নির্দেশ ফাস আলু আহলা যিক্রিন কুনতুম লাতাম দিন সম্পর্কে না জানা থাকলে তোমরা জিজ্ঞাসা করে নাও জ্ঞানীদেরকে এই হাদিস সহি বোখারিতে নেই লেখক সহি সাহি হেন বলেছেন কিন্তু সহি বোখারিতে এই হাদিসটি নেই সদি সহি মুসলিমে রয়েছে এবং সোনান্না সাহিতে রয়েছে আর এই হজ ফরোজের দলিল জিবরাইল আলী ইসলামের হাদিস সেটিও এখানে বলা যেতে পারে যে হাদিস সহি বোখারিতে রয়েছে আবু হরার থেকে এবং সহি মুসলিম ওমার আল্লাহ তালানো থেকে বর্ণিত হয়েছে অন্য অন্য কিতাব রয়েছে

একটি হাদিস হচ্ছে বোখারি মুসলিমের আবদুল্লাহিন ওমারাদি আল্লাহ তা আলা বর্ণিত তা হচ্ছে হাদিস বনিয়াল ইসলাম ও আলা হামস ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের ওপর ইসলামের ঘর নির্মাণ হয়েছে পাঁচটি খুঁটির ওপর লা ইলাহ ইলা মোহাম্দের উসরা সাক্ষ্য প্রদান করা আর সলাদ ক্রাইম করা জাকাত প্রদান করা রমজান মাসের শিয়াম পালন করা এবং বায়তুল্লাহ হজ করে এছাড়া বহু দলিল রয়েছে হাদিসে এই হজের এই বলেই লেখক শেষ করছেন এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল আলমীন যেন যা কিছু আমরা আলোচনা করলাম তাতে দান করেন তা যেন কবুল করেন এবং তার দ্বারা আমাদের সকলকে উপকৃত করেন এবং রব্দুল আলমিন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন দিনের ওপর আমল করার তৌফিক দান করেন দিনের দিকে দাওয়াত দেওয়ার এখলাস আসার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্দুল আলম সমস্ত রকমের আ অনিশ্চয় থেকে ও কল্লান থেকে আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন এবং যে সবাই বোনেরা হাজির আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শারীরিক জীবন বরকত দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখেরাত যেন ভালো করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন